স্কুল এভাবে আগের পুরনো রাস্তা আঁকা বাঁকা এবং অনেক উঁচা নিচা। তো এই যুগের যে মডার্ন যে বড় ট্রামগুলো আছে, ট্রামগুলোর জন্য এই রাস্তাগুলো কিন্তু সুইটেবল না, এই জন্য তারা এখনো ওই আগের ট্রামগুলাই ইউজ করতেছে। কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা এরকম একটা দেশে আছি যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ওয়ার্ল্ড ফেমাস প্লেয়ারের জন্য আমরা আছি আজকে লিসাবন শহরে, এবং ট্রাই করব লিসাবনের যে সৌন্দর্য দেখার জন্য, দেখানোর জন্য, এবং আঁকা পাকা যে পথগুলো আছে সেটা দেখানোর জন্য। আমরা যে জায়গাটাতে আছি সেটা কিন্তু একবারে আটলান্টিকের পাশেই, যা ছোট একটা নদী, আটলান্টিকের লবণাক্ত পানি লিসাবনের পাশ দিয়ে ঢুকছে, যেটার নাম তেজিও। পর্তুগালে হয়তো তেজিও বলে, জার্মানিতে তেজিও। এটা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে উচ্চারণ করা হয়। আমরা আছি এখন পর্তুগাল লিসাবনের মেট্রো রেল স্টেশনের নিচে। আপনারা যদি লিসাবনে ঘুরতে চান, এরকম ডে টিকিট আছে যেটা বাসের জন্য, মেট্রোর জন্য, ট্রেনের জন্য কিনতে পারবেন। আমরা কিনছি বাসের জন্য এবং মেট্রোর জন্য 6 ইউরো 80 পয়সা দিনে, যত ইচ্ছা তত খুশি চলতে পারবেন। মনে রাখবেন, এটা আবার কিনতে পারবেন শুধু মেট্রো রেল স্টেশনে। আপনার এই 28 নম্বর ট্রাম না এভাবে জনপ্রিয়, মানুষ 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে এখানে উঠার জন্য। ট্রেনগুলো কিন্তু অনেক পুরনো, 1930 সনের দিকে তৈরি। জার্মানি বা ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে হলে এগুলো অলরেডি মিউজিয়ামে চলে যেত, কিন্তু যে এই লিসাবন শহরের যে স্ট্রিটগুলো এতটাই ন্যারো যে শুধু এই ছোট ছোট ট্রেনগুলোই ওই স্ট্রিট দিয়ে যাতায়াত করতে পারে, এই জন্য তারা এখন এগুলো রেখে দিচ্ছে। যদি 1.5 ঘন্টা অপেক্ষাও করা লাগে, দেন একটা সিট মানে বসার একটা প্লেস নিয়ে এই ট্রামের মধ্যে উঠবেন, তাহলে আপনার বাহিরে থেকে জানালা দিয়ে বাহিরের পরিবেশ সন্দর্ভ উপভোগ করতে পারবেন, এবং ছবি এবং ভিডিও করতে চাইলে সেটাও পারফেক্টভাবে করতে পারবেন। আর না হলে অনেক লোক আপনার প্রত্যেকটা স্টেশন থেকে ভিতরে উঠে তো ভালোভাবে দাঁড়ানো যায় না, সেটা বাংলাদেশের লোকাল বাসের মতো হয়েছে।
ছোটে হলো 1400 শতাব্দী থেকে ভাস্কো দা গামা যখন সমুদ্রপথে ইন্ডিয়াতে পৌঁছায়, সমুদ্রপথে যখন তারা ব্যবসায়িক বাণিজ্য শুরু করে, তখন থেকেই কিন্তু এই ছোট একটা দেশ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য পাওয়ারফুল দেশে পরিণত হয়। আমি এখন যে প্লেসটিতে আছি, এখানে আসলে আপনার লিসাবনের উপর থেকে সম্পূর্ণ সিটিটা দেখতে পাবেন। লিসাবনের এখানে বাঙালি স্ট্রিট নামে পরিচিত একটা বাঙালি ভাইয়ের দোকান থেকে সিঙ্গারা, পেঁয়াজ, নিমকি এগুলো কিনে নিলাম। হাতের তৈরি বানানো নাকি, খাওয়ার পর স্বাদও কিন্তু খুবই ফ্রেশ। আমরা একবার কিনছিলাম, সাথে দেখা শেষ করে ফেলছি, যেতে যেতে ওই এলাকা থেকে বাইরে বেরোতে আবার কতগুলো কিনে নিলাম। আত্মার শান্তি, পেটের শান্তি, আত্মার শান্তি, সবকিছু শান্তি। সবচেয়ে মজার কথা হলো, এখানে আসার পর আমরা যেহেতু ঘুরতে আসছি, স্প্যাগেটি বঙ্গলে রান্না করার জন্য একটু চিলি দরকার ছিল, মরিচ। তো বাংলাদেশি ভাইদের দোকান থেকে একটা মরিচ নিব, তো টাকা পে করতে যাচ্ছি, সে টাকাটা নিচ্ছে না। তা আসলে সেটাই যে আপনারা বাংলাদেশি এখানে থাকলে আমাদের যে আন্তরিকতা সেটা দেখলেই ভালো লাগে, যে একটা টাকাটা নিচ্ছে না, ওকে সে হয়তো বা এটা বেশি একটা টাকা হবে না, 10 পয়সা 5 পয়সা এরকম হবে, কিন্তু একটা যে আন্তরিকতা এটাতে আসলে মন পড়ে যায়। লিসাবনে আজকে সুন্দর একটা মুহূর্ত কাটালাম, ওয়েদারও আমাদের জন্য খুবই সুন্দর ছিল। আবার যদি সময় পাই আবার আসবো পর্তুগালে সেই লিসাবনে ঘুরতে। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে বলবেন না, শেয়ার করতে বলবেন না, চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না রাখেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো প্লেসে, নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ইচ্ছা।